সামাজিক মাধ্যমে সরকারের বিরুদ্ধে ভুল তথ্য প্রচারের অভিযোগ জানিয়ে বুধবার দায়ের করা হয় মামলা। মামলা দায়ের করেছে মোহনপুর যুব মোর্চার মণ্ডল কমিটি। সেই সাথে অভিযুক্ত অরিন্দম ভট্টাচার্যের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদানেরও দাবি জানিয়েছেন। রাজ্য সচিবালয়ে মঙ্গলবার আইনমন্ত্রী রতনলাল নাথ সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেন, করোনা পরিস্থিতিতে রাজ্যের 7 লক্ষ পরিবারে 1,000 টাকা করে প্রদান করবে রাজ্য সরকার। তিনি তথ্য দিয়ে বলেন, এজন্য রাজ্য সরকারের ব্যয় হবে 70 কোটি টাকা। কিন্তু মোহনপুর যুব মোর্চার মণ্ডল কমিটি অভিযোগ করেছে, জনিক অরিন্দম ভট্টাচার্য তার সামাজিক মাধ্যমে প্রচার করে এজন্য রাজ্য সরকারের ব্যয় হবে 7 কোটি টাকা। তিনি প্রশ্ন তোলেন, বাকি 63 কোটি টাকা যাবে কোথায়? এ নিয়ে মোহনপুর যুব মোর্চা নেতা সুকান্ত দেবনাথ তীব্র প্রতিবাদ জানান এবং সিধাই থানায় মামলা দায়ের করেন অরিন্দম ভট্টাচার্যের বিরুদ্ধে। লক্ষ্য করি যে জনৈক ব্যক্তি অরিন্দম ভট্টাচার্যী উনি ওনার সামাজিক মাধ্যমে উনি পোস্ট করেছেন, যেটা রাজ্যের শিক্ষামন্ত্রী বলছেন যে 1,000 টাকা করে প্রতি পরিবারকে দেওয়া হবে, এতে রাজ্য সরকারের কোষাগার থেকে খরচ হবে 70 কোটি টাকা, 1,000 টাকা করে প্রতি পরিবারকে দেওয়া হবে। উনি এটাকে বিকৃত করে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য, সরকারকে বদনাম করার জন্য উদ্দেশ্যপ্রণীতভাবে উনি পোস্ট করেন যে এতে নাকি 7 লক্ষ পরিবারকে 1,000 টাকা করে দিলে 7 কোটি টাকা খরচ হবে, বাকি 63 কোটি টাকা কোথায় যাবে এবং অন্যান্য বিশ্রী ভাষায় গালিগালাজ করেছেন এবং উনি লিখেছেন বাটপারি করছে বর্তমান সরকার, বিজেপি সরকার, এরকম ধরনের। যুব মোর্চা নেতা অভিযুক্ত অরিন্দম ভট্টাচার্যের কড়া শাস্তি দাবি করেন এবং সরকারের বিরুদ্ধে ভুল বার্তা প্রচারকারীদের হুঁশিয়ারি দেন। আমরা মোহনপুরের যুব মোর্চার পক্ষ থেকে আমরা এটাকে ধিক্কার জানাই, আমরা এই ধরনের অসাধু লোকের, যিনি অরিন্দম ভট্টাচার্যী, ওনার শাস্তি চেয়ে আজকে আমরা একটি FIR করেছি সিধাই থানাতে এবং আমরা বিশ্বাস করি এবং আমরা আশা করি যে পুলিশ তদন্ত করে ওর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে, যাতে করে আগামী দিনে এই ধরনের বিভ্রান্তিমূলক সংবাদ সরকারের মুখে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছানোর জন্য এই ধরনের অপকর্ম করার ক্ষেত্রে তাদের আগামী দিনে তারা 7 বার চিন্তা। উল্লেখ্য, সামাজিক মাধ্যমে সংশ্লিষ্ট পোস্ট করেছিল অরিন্দম ভট্টাচার্য এবং তিনি হচ্ছেন প্রদেশ কংগ্রেসের IT সেলের প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।